গুড মর্নিং এভরিওয়ান, আজ সকালেই নিয়েছি একটা মাছ। দেন ফ্রেন্ডস, এখন করব ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে মেন আছে আলু ভাজা মুড়ি, আমি নিয়েছি চা, আর ছেলে নিয়েছে লঙ্কা পেঁয়াজ। ফ্রেন্ডস, যদিও বা জানি এটা আনহেলদি, তারপরেও ফ্রেন্ডস আমার মতো নিম্নবিত্ত মানুষের পক্ষে প্রতিদিন হেলদি ফুড দেওয়া পসিবল নয়, সেই কারণেই এই রকম। দেন ফ্রেন্ডস, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এটা ফ্রেন্ডস মাছের তেল পটকা। এই তেল পটকা দিয়ে এই সরু সরু করে আলু কুচি আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব। ফ্রেন্ডস, যদিও এটা খুবই সাধারণ খাবার, তারপরেও ফ্রেন্ডস খুবই টেস্টি। দেন ফ্রেন্ডস, এখানে ফুলকপি, টমেটো, আলু দিয়ে আমি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে একটা ঝোল করে নেব। ফ্রেন্ডস, আমরা সকলেই জানি দুঃখ শেয়ারে কমে আর আনন্দ শেয়ারে বাড়ে। আমি যদি আপনাদের কাছে আমার মনের কিছু কথা বলে থাকি, তার মানে এটা নয় যে আমি সেগুলো মনে করতে চাই বা সেগুলো নিয়ে বাঁচতে চাই। আসলে সেগুলো বলে আমি মনটাকে কিছুটা হালকা করতে চাই, অন্যথায় আনন্দ কিন্তু শেয়ারে বাড়ে, সত্যিই তাই। দেখুন না, পূজা কবে শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে মানে বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা কবে শেষ হয়ে গেছে। বাট সেই শিল্পীদের অনবদ্য সৃষ্টি, সেই রাজকীয় পূজা মণ্ডপগুলি যেগুলো আমাদের বন্ধুদের ক্যামেরাবন্দি হয়েছিল, তার আলোকসজ্জায় ইউটিউব আজও ঝলমল করছে। মনেই হচ্ছে না যে পূজা শেষ হয়ে গেছে। ইমত অবস্থায় আমি চলে এসেছি আমার সাধারণ জীবনের অতি সাধারণ একটা ব্লগের সঙ্গে। ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি ছেলেকে নিয়ে ডক্টরের কাছে। ছেলেকে ঠান্ডা লেগেছে, তাই ডক্টর দেখাতে হবে। ফ্রেন্ডস, এই সিনটা আপনাদের সঙ্গে শেয়ার করার একটা উদ্দেশ্য হলো, আগে যখন আমি এই জায়গাটায় আসতাম, মনে হতো এই শহর বা মফস্বল এলাকার মানুষগুলোর জীবন কেমন শ্বাসরুদ্ধকর। এরা উন্মুক্ত, প্রকৃতির সঙ্গে অ্যাটাচ নয়, এদের কোনো পাড়া প্রতিবেশী নেই, কত একাকিত্ব জীবন, ঘুরিয়ে এত যানজট, ধোঁয়া, ধুলো, এত আওয়াজ, কি কষ্টের জীবন। ফ্রেন্ডস, এখন আমার মনে হয় যে এদের জীবনগুলোই ভালো। এখানে দিনে সূর্যের আলো আর রাত্রিতে লাইটের আলো, কত সেফটি লাইফ। এখানকার মানুষেরা হাত বাড়ালেই যেন চাঁদটাকে ধরতে পারে। স্কুল, কলেজ, হসপিটাল, অফিস, আদালত, সব কিছু হাতের কাছে। এই পরিবেশেই খুব সহজেই গড়ে নেওয়া যায় একটা সুন্দর কেরিয়ার, একটা সুন্দর জীবন। এখানকার মানুষেরা নিজের নিজের কর্মে ব্যস্ত, অন্যদিকে বা অন্যকে দেখার কোনো প্রয়োজন বা সময় কোনোটাই নেই এদের হাতে। আর অন্যদিকে প্রকৃতির সম্ভার সাজিয়ে বসে আছে গ্রাম। এখানকার ছেলেরা স্বাধীন হলেও মেয়ে বউরা কিন্তু পরাধীন। এই সৌন্দর্য যদি আমি দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করতাম, তাহলে চায়ের দোকানে উঠত গুঞ্জন। এই ভয়ঙ্কর সৌন্দর্যের মধ্যে রাত্রির অন্ধকারে বেরোলে হবে ধর্ষণ, আর দিনের আলোতে বেরোলে হবে সমালোচনা। একদিনের বেশি দুই দিন বেরোলে পাড়া প্রতিবেশীরা পিছনে ফিসফিস করবে, বাঁকা চোখে দেখবে আপনাকে। এ যেন সভ্যতার ইতিহাসে দুর্গম এক পথ। ফ্রেন্ডস, আমরা পাড়া প্রতিবেশী বলতে যাদের বুঝি, তাদেরকে যদি টাকা বা সময় কোনোটাই না দিতে পারা যায়, তাহলে কিন্তু তারা ডেফিনেটলি আপনার দুঃখে হাসবে আর আনন্দে কাঁদবে। এরই নাম হলো পাড়া প্রতিবেশী। ফ্রেন্ডস, মেবি হতে পারে আমি ভুল, বাট আমার যে অপিনিয়ন বা কনসেপ্ট সেটাই আমি জানালাম। যদি আপনাদের অপিনিয়ন বা কনসেপ্ট জানানোর থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা পৌঁছালেন, অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না কিন্তু। আর নতুন বন্ধু যারা দেখলেন ভিডিওটা, যদি আপনাদের ভালো লেগে থাকে, মানে আমি ভিডিওতে কাজের থেকে গল্প বেশি করি, গল্প মানে আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি, যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি থাকতে চান আমার আরও নিত্য নতুন অভিজ্ঞতার সঙ্গে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ ফ্রেন্ডস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নোটিফিকেশান দেবে আপনার কাছে। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস অন দ্য অল বাটন।